মূসা আলাইহিস সালাম, ওয়াইযা ক্বালা মূসা লিফাতাহ লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। মূসা আলাইহিস সালাম যখন তার যুবককে বললেন, একটা যুবক ছিল ওনার সাথে, লা আবরাহু হাত্তা, আবরাহু এটা হচ্ছে আফালে নাকেসার একটা, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি, দুই সাগর একত্রিত যে জায়গায় হয়েছে ওই জায়গায় যতক্ষণ না পৌঁছবো ততক্ষণ চলতেই থাকবো। এটা একবার এ শব্দ, তারপরে বলছে আও আম দিয়া হুকুবা, অথবা চলতেই থাকবো চলতেই থাকবো। হুকুবা বলা হয় 70 থেকে 80 বছরের রাস্তাকে। কত বছর? 70 থেকে 80 বছর রাস্তা চলতে থাকবো। এটা একটা তাফসির। দ্বিতীয় তাফসির হচ্ছে হুকুবা মানে ওয়া নির্দিষ্ট সময় চলতে থাকা, যার কোনো সীমারেখা নেই। এখানে ঘটনা শুরু হলো। আসলে ঘটনা কি, এই সফর কেন শুরু করলেন আর এইভাবে প্রতিজ্ঞা কেন করছেন? ঘটনা হচ্ছে, আমি আপনাদেরকে যেমন বক্তব্য দিচ্ছি, মূসা আলাইহিস সালাম এভাবে বক্তব্য দিচ্ছেন। অনেক সুন্দর বক্তব্য দিলেন, তাওরাতের হাফেজ, তাওরাত সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে লেখে। জানেন আপনারা, 4টি জিনিস আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, লিখেছেন, তার মধ্যে একটা তাওরাত। নিজ হাতে লিখে মূসা আলাইহিস সালামকে আল্লাহ এটা দিয়েছেন, নবী রসুল হিসাবে প্রেরণ করেছেন। এত পাওয়ারফুল নবী যে উনি সরাসরি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহু আকবার, চাইলেই আল্লাহর সাথে কথা বলে, কত আল্লাহর প্রিয় বান্দা। মূসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, এত সুন্দর বক্তব্য, শ্রোতারা শোনার পরে বলছেন, হে মূসা, হাল আলাম মিনকা ফিল আরদি, আপনার থেকে এই জমিনে কি কোনো জ্ঞানী মানুষ আছে, অর্থাৎ আপনার থেকে কি কেউ বেশি কেউ জানে? উনি তখন চোখ ফিরিয়ে দেখছেন, এই খ্যাপার কথা কইতেছে কা, হ্যাঁ কে কথা কইল, খবরদার, কথা বললে খবর আছে। মূসা আলাইহিস সালাম গোটা পৃথিবী ভ্রমণ করে দেখছেন যে না, আমার থেকে জ্ঞানী তো কেউ নাই দুনিয়াতে, আল্লাহ আমাকে তাওরাত দিয়েছেন, তাওরাতের হাফেজ, এবং বুঝি ভিতরে কী আছে, সব কিছু আল্লাহর সাথে কথা বলি, সুতরাং এই দুনিয়াতে আমার থেকে আর কে বেশি জানে? উনি বললেন যে না, আমার থেকে আর কেউ বেশি জানে না, আমি সব থেকে বেশি জানি, আনা আলাম ফিল আরদি, এই জমিনে সব থেকে আমি বেশি জানি। মূসা আলাইহিস সালামের এই কথা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে, মূসা তুমি যে কথা বলেছ এটা সঠিক নয়, আমার একটা বান্দা আছে, গোলাম আছে, যে তোমার থেকেও বেশি জানে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমার থেকে বেশি যে জানে তার থেকে এলেম অর্জন করা জরুরি, জানতেই হবে কে সে। আল্লাহর আদেশ হয়ে গেল, আল্লাহর আদেশে এবার উনি সফর শুরু করলেন। সফর সঙ্গী হিসাবে কাকে নিলেন? ইউসা বিন নুন, একজন যুবককে নিলেন। এই নাম ইনি হচ্ছেন পরবর্তী প্রতিনিধি। মূসা আলাইহিস সালামের মারা যাওয়ার পরেই ইনি আপনার নবী হিসাবে দায়িত্ব পান, ওনার দায়িত্বটা উনি পান। তো সুতরাং ইউসা বিন নুনকে উনি সাথে নিয়ে সফর শুরু যখন করেন, তখন এই অঙ্গীকার করছেন, ওয়াইযা ক্বালা মূসা লিফাতাহু, যখন মূসা আলাইহিস সালাম তার যুবককে বললেন, অর্থাৎ সফর সঙ্গীকে বললেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, দুই সাগর যেখানে মিলিত হয়েছে ওইখানে যতক্ষণ না আমি পৌঁছবো ততক্ষণ এই সফর চলমান থাকবে, আর এই দুই সাগর একত্রিত হয়েছে দুই জায়গাতে,
মূসা আলাইহিস সালাম কোথায় বসবাস করতেন? কোথায় ভাই বলেন না কেন, আওয়াজ করে বলেন জোরে সরে, কোথায় বসবাস করতেন? করতেন কোথায়, থাকতেন কোথায়? মিশরে। আরে ফেরাউনের সাথে সারা জীবন লড়াই যুদ্ধ করলেন, কোথায় করেছেন ওটা? মিশরে। মিশরে, এই মিশরে একটা আপনার মাজমাল বাহরাইন হচ্ছে লোহিত সাগরের সাথে একসাথে হয়েছে, যেটা আপনার 1-2 কিলোমিটার, 5 কিলো 10 কিলো না, কয়েকশো না, আমার মনে হয় 500-600 বা 1000 কিলোমিটার পরে, অর্থাৎ কয়েক সপ্তাহ চলে যেতে হবে হেঁটে হেঁটে অনেক দূরত্বে কিলোমিটার। তাফসিরে উল্লেখ করে না, যার কারণে আমিও জানি না। আর একটা দুই সাগর এক জায়গায় হয়েছে সুদানে, অর্থাৎ এটা আরও দূরে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যেইখানে দুই সাগর এক জায়গায় হয়েছে ওইখানে যে আমার ওই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে ওইখানে, তবে কিছু নিদর্শন নিয়ে নিতে হবে। নিদর্শন কি? একটা মাছ ভাজা করে নিয়ে নিবা, এই মাছটা যখন জিন্দা হয়ে জীবিত হয়ে তোমার পাত্র থেকে বের হয়ে চলে যাবে, যেখানে যাবে যেদিকে যাবে সেখানেই এই আমার বান্দাকে তুমি পাবা। বুঝেছেন কথা? মূসা আলাইহিস সালাম এখান থেকে কি শিক্ষা পাইলাম একটা বলে যাই। মূসা আলাইহিস সালাম প্রথম বললেন যখন প্রশ্ন উত্তরে, এই জমিনে আমার থেকে বেশি কেউ জানে না, এ কথাটা আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ তাকে আদেশ করলেন, বললেন আমার বান্দা একজন আছে তোমার থেকে বেশি জানে। বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি নিজকে বড় আপনার জ্ঞানী দাবি করে, সব থেকে আমি ভালো জানি বেশি জানি, তাহলে পরে বুঝে নিতে হবে এ অহংকার বশত কথা বলেছে, এটা আল্লাহ পছন্দ করে না। আর যে কাজ আল্লাহ পছন্দ করেন না, যে কথা ওটা আমাদেরও পছন্দ করা যাবে না। কথা বুঝাচ্ছেন না বুঝেন নাই? এই জন্য পৃথিবীতে কোনো আলেম কখনো এ কথা বলে নাই যে আমি সব থেকে বেশি জানি, অর্থাৎ আমি এমন কোনো বিষয় নাই যে আমি জানি না, আমি সব ভুলের ঊর্ধ্বে, এ কথা কোনো সময় কোনো আলেম বলে নাই। যদিও এই যুগে কিছু আলেম পাওয়া যায় যে আমার থেকে আর কে বেশি জানে, কথাবার্তাতে বোঝা যায় যে তার থেকে আর বেশি কেউ জানে না, এমন আছে না নাই আমাদের দেশে আলেম? হ্যাঁ বেটা আমাকে চিনো তুমি? এইভাবে অহংকার বশত যে কথাগুলো বলে এগুলো অহংকারের বহিঃপ্রকাশ, এমন আলেম থেকে এলেম নিলে পারে বরকত হবে না, এটাই স্বাভাবিক ভাইয়ের আমার, এজন্য সাবধান সতর্ক থাকতে হবে। যদি কোনো আলেম থেকে এমন ভুলবশত কথা বের হয়ে যায় দ্বিতীয় শিক্ষা, তাহলে পরে সাথে সাথে তাকে তওবা করতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে, রুজু হতে হবে, ফিরে আসতে হবে আর বলতে হবে আল্লাহ আমি ভুলবশত এ কথা বলে ফেলেছি, আমার এটা বলা ঠিক হয়নি, তুমি ক্ষমা করে দাও, যেটা মূসা আলাইহিস সালাম করেছিলেন। মূসা আলাইহিস সালাম যখন এ দাবি করলেন তখন তাকে আল্লাহ শিক্ষার জন্য আদেশ করলেন, যাও আমার বান্দার কাছে শিক্ষা অর্জন করতে হবে। বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি যদি এমন কিছু দাবি করে বসে তাহলে তাকে তওবা করার জন্য ফিরে আসার জন্য বলতে হবে, যদি সেটা না বলে তাহলে একে বর্জন করতে হবে জাতিকে, এটাই শিক্ষা দিয়েছে এখানে। আপনারা গণনা করবেন কিন্তু, কারণ আমি লিখেছি এখানে 29টা, আবার দেখি যে আরও বের হয়ে যাচ্ছে কথায়, এই যে বর্জন করাটা তো লিখি নাই, এটা বের হয়ে গেল, বুঝছেন? এই জন্য বুঝলাম কি, সাথে সাথে কেউ যদি কখনো জিজ্ঞাসা করে তাহলে বলবে কি, আল্লাহু আলাম, আল্লাহর দিকে এলেমের নিসবাত করতে হবে, এটা 4 নম্বর হয়ে গেল, যে আল্লাহই সব থেকে বেশি জানেন। এর জন্য সাহাবায়ে কেরাম যখনই আল্লাহ রাসূল সাল্লাম বলছেন হাল তাদরুন, তোমরা কি জানো, হাল তাআলামুন, তোমরা কি জানো, তখন সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সব থেকে বেশি জানেন। সুতরাং এই জ্ঞানের সম্বন্ধন সব সময় আল্লাহর দিকে করতে হবে, এটা হচ্ছে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। মূসা আলাইহিস সালামের এটা বলা উচিত ছিল, হ্যাঁ আমার দৃষ্টিতে ঘুরে ফিরে দেখছি আমি তো নবী, তাওরাতের আমি হাফেজ, সব কিছু জানি, এই দিক দিয়ে মনে হয় যে আমার জানা নাই, এরকম কিছু বলতো, বাকি আল্লাহ ভালো জানেন।
এই ভাবে বললে আপনার অ্যান্সার সঠিক ছিল, কিন্তু ভুলে মিস্টেক হয়ে গেছে। এই জন্য মূসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন, তখন উনি এই পণ করতেছেন, আল্লাহ যুবক শুনো, যতক্ষণ পর্যন্ত আমি ওই গন্তব্যস্থানে না পৌঁছব, আমাকে আল্লাহ যেখানে আদেশ করেছেন আমি সে পর্যন্ত যতক্ষণ না যাব ততক্ষণ পর্যন্ত আমার এই সফর শেষ হবে না বা স্থগিত হবে না। কি বুঝলাম? এই ছাত্ররা ভালো করে শুনো, যারা একদম ছোট এরা বুঝবে না, কিন্তু যারা বড় হয়েছে তারা তো বুঝবে। এক নম্বর শিক্ষা আমি বলে যাই, এলেমের নিসবাত কার দিকে করতে হবে? একমাত্র আল্লাহর দিকে। দুই নম্বর, কেউ যদি প্রশ্ন করে, প্রশ্নের উত্তরে যদি ভুল হয়ে যায়, সাথে সাথে রুজু করতে হবে, আল্লাহর দিকে তওবা করতে হবে। যদি তওবা না করে, জাতির জন্য উচিত হবে তাকে পরিহার করা। তিন নম্বর, কেউ যদি প্রশ্ন করে, বক্তার জন্য আলেমের জন্য জরুরি তার উত্তর দিতে হবে। মুসা সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, উত্তর দিয়েছেন। এরপরে উত্তরটা দিবেন কিভাবে সেটা পরের আলোচনা। উত্তর যদি জানা থাকে সঠিকভাবে, তাহলে বলবে হ্যাঁ আমি জানি, এই এই দলিলের ভিত্তিতে এটা এই। আর যদি জানা না থাকে তাহলে বলবে লা আদ্রি, আমি জানি না। যেমন ইমামুল হিজরা, ইমামু দারিল হিজরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মদিনার ইমাম, গোটা পৃথিবীর ইমাম, সব থেকে বড় ইমাম ওই সমাকার, তাকে এক দুই করে 40টি প্রশ্ন করা হয়েছিল। 36টি প্রশ্নের ক্ষেত্রে উনি বলেছিলেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ছাত্ররা সব হাই হাই করতেছে আর বলছেন ইমাম কি বলতেছেন আপনি, আপনি জানেন না মানে আপনি তো এগুলো সবই জানেন, কিন্তু উনি বলেছেন আমি জানি না। কি কারণে বলেছেন? আল্লাহ ভালো জানেন, এত বড় ইমাম, এত বড় আলেম, যাকে 1400 বছর পরে এসেও মানুষ চিনে, এমন একজন, 1400 বছর নয়, 1300 বছর বলা যায়, 13 অথবা 12 ধরে নেন, 12 বা 12.5 বছর পরেও যার নাম, এক নামে যাকে চিনেন, এত বড় ইমাম, সেই ইমাম পর্যন্ত 36টি প্রশ্নের উত্তরে বলছেন আমি জানি না। আর আমরা বাংলাদেশিরা সব জানি, প্রশ্ন করলে মাদানী সাহেব যেমন প্রশ্ন উত্তর দিয়ে দেন, কামেল পাস আলেম যেমন উত্তর দেন, দাওরা পাস আলেম যেমন উত্তর দেন, আমাদের বাংলাদেশের কলেজ পড়ুয়া ছাত্ররাও উত্তর দেয়। ঘটনাচক্রে যদি কলেজের ছাত্র ভালো বক্তা হয়ে যায়, তাহলে বড় বড় আলেমকে পাশে বসাই দিয়ে এই মারত প্রশ্ন উত্তর দেয়। আছে না নেই? এ হলো আমাদের বাংলাদেশিদের নেচার। এটা অবশ্যই জায়েজ নাই, বিজ্ঞ আলেমের দিনকে বসিয়ে রেখে একজন কলেজ ছাত্র তার কাছে প্রশ্ন করা, তাকে বড় বক্তা বানিয়ে দেওয়া, এটা জায়েজ নাই ইসলামে। এটা আমাদের ধ্বংসের লক্ষণ এই বাংলাদেশে দেখা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, কয় নম্বর শিক্ষার কথা বললাম? হ্যাঁ, 3 নম্বর 4 নম্বর বলেছি, 5 নম্বর, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসবে এটা মানা জরুরি, ফরজ, এটা মানতেই হবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন যাও এ ইলম অর্জন করতে হবে, মূসা আলাইহিস সালাম সাথে সাথে শুরু করলেন সফর। চতুর্থ সফর, চতুর্থ পঞ্চম, এটা ষষ্ঠ হবে আর কি, একটা বেশি বলা হয়েছে। সফরের জন্য একজন সঙ্গী নিতে হবে, সাথী, সাথী। একা একা সফর করা ঠিক নয়, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনার সংবাদ দেওয়া, আপনার পাশে দাঁড়ানো কেউ থাকবে না। এর জন্য একজন সফর সঙ্গী নিতে হবে, এটাও হচ্ছে আপনার একটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা কোথাও সফর করতেন না। দ্বিতীয় আপনার ষষ্ঠ নম্বর হচ্ছে, যাকে আপনি নেবেন ওই লোকটি একদম সৎ হবে, সত্যবাদী হবে, আপনার তার যোগ্যতা দক্ষতা থাকবে, যাতে করে আপনার পরে সে আপনার স্থানে দাঁড়াইতে পারে। কয় নম্বর হলো? 7 নম্বর গুণে থাকবেন। আর 8 নম্বর হচ্ছে, এলেম অর্জন করার জন্য মাতৃভূমি ত্যাগ করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের জন্য এলেম অর্জন করার জন্য আপনাকে চাঁপাইনবাবগঞ্জ ছাড়তে হবে। যে সমস্ত অভিভাবক মনে করেন আমার একটা মাত্র ছাত্র ছেলে, একে চাঁপাইয়ের বাইরে দেওয়া যাবে না, বারবার বাড়িতে আসতে পারবে না, আপনি মনে রাখবেন আপনার সন্তান বড় আলেম হতে পারবে না। আমি বলে গেলাম এটা এই সফর এই যে শিক্ষা, বড় আলেম হতে হলে ওকে এলাকা ছাড়তেই হবে। ইল্লামান রহিমা রব্বি দুই একটা বলা যাবে না। যেমন মদিনা বিশ্ববিদ্যালয়ের যাদের বাড়ি, ওদের সফরে দরকার নাই, কারণ বিশ্বের সেরা বিদ্যাপীঠ হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয়। এমন যদি হয় যে আপনার দেওবন্দির যারা টিচার রয়েছে তাদের সন্তানেরা দেওবন্দি পড়ে, কারণ এশিয়া মহাদেশের হানাফি মাঝহাবের সেরা বিদ্যাপীঠ হচ্ছে দেওবন্দ। তবে প্রাথমিক বিদ্যাটা আপনার গ্রাম থেকে নিতে হবে। এত ছোট বাচ্চাকে বাইরে দিলে পারে বিছানায় উঠবে, মেলা সমস্যা আছে। প্রাথমিক শিক্ষাটা যেটা এখানে দিবেন এটা যেন আবার রিপ্লাই করতে না হয়। আপনি মাদ্রাসা এখানে দেন, থ্রি পর্যন্ত পড়ান কিন্তু ভালো করে পড়াইতে হবে, ফাইভ পর্যন্ত পড়ান কিন্তু ভালো করে পড়াইতে হবে, শিক্ষক যোগ্য রাখতে হবে। আর খাস করে যিনি কারি সাহেব হবেন, আলিফবা শুরু করবেন তিনি, এবং হাফেজ যিনি হবে একদম হান্ড্রেড হান্ড্রেড হতে হবে। কারণ আলিফবায়ে যদি ভুল থেকে যায় ও সারা জীবন কোরআন ভুল পড়বে, আশি বছর বয়সে ঠিক করতে পারবে না। এই জন্য গোড়া ঠিক করতে হবে। ভাইয়ের আমার প্রাথমিক শিক্ষা ইমাম বুখারি রহিমাল্লাহ নিয়েছেন নিজের এলাকায়, নেওয়ার পরে আমরাও নিয়েছি। এটাই হচ্ছে সব জায়গায় সব সিস্টেম। নেওয়ার পরে যখন আমাদের বুদ্ধি হয়েছে, হুশ হয়েছে, তখন আমি নওগাঁ ছেড়ে দিয়ে একদম চিটাং দিয়ে নোয়াখালী দিয়ে একদম সাগরে চলে গেছি। কোথায়? সন্দীপ হাতিয়া নাম শুনেছেন? ম্যাপে দেখে নেবেন, ওই হাতিয়াতে আমি পাঁচ বছর লেখাপড়া করেছি। এরপরে মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে দিয়ে ভারত চলে গেলাম, চার বছর কাটিয়েছি ওখানে। এরপরে আবার বাংলাদেশ থেকে আবার সৌদি আরব। ভাইয়ের আমার এরপরে আমি চিৎকার করে কথা বলতে পারি। ভাইয়ের আমার এলেম অর্জনের জন্য সব কিছু পরিহার করতে হবে, একদম সব কিছু ছেড়ে দিতে হবে। যে ছাত্র সব কিছু ত্যাগ করে, বাড়িঘর সব কিছু ত্যাগ করে, মায়া মহাব্বত ছেড়ে, যে অভিভাবক গার্জেন সন্তানের কলিজার টুকরার ভালোবাসা মহাব্বত ত্যাগ করে সন্তানকে প্রতিষ্ঠানে দিতে পারবে, তারই সন্তান মানুষের মতো মানুষের বাসায় ফিরবে ইনশাআল্লাহ। আর এই সফর যদি টার্গেট থাকে অমুক জায়গা পর্যন্ত যাব তাহলে যাবে, যদি টার্গেট না থাকে যতক্ষণ পর্যন্ত যোগ্য শিক্ষক না পাবে ততক্ষণ পর্যন্ত একে পথ চলতে থাকতে হবে, থামা যাবে না। মুসা আলাইহিসসালাম চলতে আছেন সফরের জন্য। যেতে 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 যেইখানে খাজির আলাইহিসসালাম আছেন তাকে নিয়ে মতনক্কা আছে, কেউ বলেছেন নবী, কেউ বলেছেন না আল্লাহর বান্দা, মেলা কথা আছে, দরকার নেই। তবে নবী মনে করে নিচ্ছি আমরা, অনেকে একে নবী বলে প্রাধান্য দিয়েছেন বেশি, কারণ নবীর জন্য নবী শিক্ষক হতে পারে, এই আধ্যাত্মিক নবী একটা, যেটা সচরাচর সমাজে ছিল না, কিন্তু ওই এলাকার মানুষ তাকে চিনত, যার কারণে বোঝা যাচ্ছে তিনি নবী ছিলেন, ভালো একজন মানুষ ছিল। সামনে সে ঘটনা প্রমাণ হবে। ভাইয়ের আবার উনি ঠিক গন্তব্যস্থলে পৌঁছে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, তখন একটা পাথরের ওপরে এইভাবে হিলান দিয়ে দুইজনে ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে উঠে আবার চলতে লেগেছেন। তাফসিরে হাদিসের মধ্যে এসেছে আপনার চলতে 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 একদিন এক রাত চলার পরে মুসা আলাইহিসসালাম বলছেন ওই যুবককে, এবার খাবার দাও, খাবার দরকার, ক্ষুধা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছি। ভাইয়ের আমার এবার উত্তর দিচ্ছে, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা। ইউসা বিন নুন আশ্চর্য হয়ে বলছেন, হে আমার ওস্তাদ, টিচার,
রসুল আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম, আমি তো ভুলে গেছি, আমার তো মনে ছিল না, আমরা যেখানে স্থান নিয়েছিলাম আশ্রয় করছিলাম ওই জায়গাতে যখন আমরা আশ্রয় যাই আপনি তো ঘুমিয়ে গেছিলেন, এই যে মাছ ভাজা মাছটা হঠাৎ করে জিন্দা হয়ে লাফ মেরে এই সাগরের দিকে চলে যায়। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি, সাগরে ওই রাস্তা এইভাবে চলে যায়, সারাবা যেখান দিয়ে গিয়েছে পাথরের মতো পানি জমাট ধরে গেছে, পানি অ্যাডজাস্ট হয় নাই। ফলাম্মা জাওয়াজা কালালি ফাতাহু আতিনা গদা আনা, মাছ তো মাছ মাছের জায়গায় চলে গেছে, এটা অতিক্রম করে যখন চলে যায় তখন এই যুবককে বলে আমাদের আমার দুপুরে খাবার দাও, গাদা দাও, খাবার দাও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নসবা, এই সফরে তো ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছি, ক্ষুধার্ত হয়ে গেছি। এই কথা যখন বললেন তখন এবার ওয়াজ করছেন, কালা আরাইতা ইজ আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নি নাসিতুল হুত ওয়ামা আনসানিহু ইল্লা শয়তান আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। মূসা আলাইহিস সালামকে ইউসা বিন নুন বলছেন, হে আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালাম, ইজ আওয়াইনা ইলা সখরা, আর আইতা আপনি জানেন আশ্চর্য ঘটনা, কি ঘটনা, ইজ আওয়াইনা ইলা সখরা, আমরা যখন এই পাথরে আশ্রয় নিয়েছিলাম, বিশাল বড় বড় পাথর থাকে, ছায়া হয়ে থাকে, ওইখানে পথচারীরা রেস্ট করে, আরাম করে, গাছের নিচে যেমন করে পাথরে করে আরব দেশে, সে সময় সে দেশে গাছপালা খুব কম, ওই জায়গায় যখন আমরা আশ্রয় নিয়েছিলাম, ফা ইন্নি নাসিতুল হাওতা, আমি তো মাছের কথা ভুলিয়ে গেছিলাম। কিন্তু ঘটনা তো আশ্চর্য, কি ঘটনা, আরে ভুলে যাওয়াটা কি হয়েছে, ওমাংসানি হুইল্লা শয়তান, এটা আমাকে কেউ ভুলাই না, এটা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আন আযকুরা, এটা আপনাকে যে বলবো আমি, এ কথাটাই বলেছিল না আমার, এতো আশ্চর্য একটা ঘটনা। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, সাগরে আশ্চর্যজনকভাবে ও রাস্তা গ্রহণ করে, আজ চলে যেতে থাকে। ওখানে উনি বলেছেন, তাফসিরে বলা উল্লেখ করেছেন, যেগুলো তাফসির খুঁজলি পাবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, যে মাছটা যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে পানি আপনার ভাগ হয়ে যায় এবং পাথরের মতো জমাট ধরে যায়, বরফের মতো রাস্তা ক্লিয়ার, পানি এক জায়গায় হয়। দেখছেন কি বুঝতে পারলাম, বুঝতে পারলাম এলেম অর্জন করার জন্য আপনাকে ক্লান্ত শ্রান্ত হতে হবে, ক্লান্ত শ্রান্ত হতে হবে, এলেম অর্জন করার জন্য ক্লান্ত হতে হবে। মূসা আলাইহিস সালাম চলতে 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 একদম ক্লান্ত হয়ে গেছে, কয় নম্বর হলো ক্লান্ত হতে হবে, কয় নম্বর হতে হলো এটা, হ্যাঁ বলেন না কে, নয় নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এলেম অর্জন করার ক্ষেত্রে প্যাটকে বেশি শান্তি দেওয়া যাবে না। আমাদের মাদ্রাসায় বাচ্চা ভর্তি হইতে আসার পরেই বলে প্রসপেক্টাসটা দেন দেখি, তো দেখবে কি ও ও শেষের পৃষ্ঠে যা দেখে খাবার কি আছে, বুঝছেন, খাবার পাঁচ দিন মাছ গোস্ত খাওয়ায়, পাঁচ দিন, দুই দিন গোস্ত, দুই দিন ডিম, একদিন মাছ, কয়দিন, পাঁচ দিন, বুঝছেন, পাঁচ দিন মাছ গোস্ত খাই মাত্র 2200 টাকা দিয়ে। কেউ বলে যে এটা অনেক বেশি হয়ে গেছে, খাস করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নোয়াগাঁ এলাকার মানুষ, এটা বেশি হয়ে গেছে, আর দক্ষিণবঙ্গের মানুষ বলছে এত কম টাকাতে খাওয়াবেন কেমন করে, আরও তো বেশি নেওয়া দরকার, ওদের একটা টাকা বেশি, পরিশ্রম বেশি করে, টাকা বেশি আছে। ভাইয়ের আমার যা হোক, প্রথমেই সন্তানকে দেওয়ার সময় আমরা দেখি রুটিন, খাবার রুটিন দেখি, খাবার রুটিনটা আমরা দেখি। আর যারা একটা শিক্ষিত বুঝে টুঝে লজ্জা টজ্জা করে একটু সিলেবাস টিলেবাসগুলো দেখতে দেখতে লাস্টে যে খাওয়ারটাই উল্টায়, মেন হলো এটা, এখানে যে চোখ ধরে, এখানে যে চোখ ধরে কোথায় কী হচ্ছে, কোথায় কী হচ্ছে, আপনি ছেলে মানুষ করবেন যে না,
গোটা এক বছর পান্তা ভাত খেয়েছি, পানি ভাত পানি ভাত, গোটা এক বছর আল্লাহ সাক্ষী আছে, গোটা এক বছর আমি গরম ভাত খাই নাই। কুরবানির দিন কুরবানির গোস্ত খেয়েছি, পরের দিন মাথার চামড়া দিয়ে পড়াইছে আমাকে খাওয়ার জন্য। আমি বলছি এটা কি, কোনোদিন তো এ খাবার খাই নাই, গরুর থেকে তো দিয়েছে, কিন্তু গরু কোনটা, এটা নাড়ি না ভুঁড়ি না কিচ্ছু না, এটা কোনটা দিল? পরে ডাক দিলাম বাচ্চাকে, এটা কি? তো বলছে এটা মাথার চামড়া। হেরি মাথার চামড়া কি খেতে দিল, ছি ছি, যে তাড়াতাড়ি নিয়ে যাও। বুঝছেন, মাথার চামড়া দেখার পরে আর কোনোদিন গোস্ত কামড়াইতে পারলাম না, বুঝছেন। আর বাড়িতে গোস্ত খাইতে 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 মাস পার হয়ে যায়, আর সেখানে একদিন গোস্ত দেখেছে আর দেখিনি, সারা বছর গরুর গোস্ত খাইনি এই কোরবানির দিন ছাড়া। আর আপনি সন্তানকে প্রতিদিন পোলাও খাওয়াবেন, প্যাট মোটা করে খায়, এটা ও পড়বে না ঘুমাবে, পড়বে না ঘুমাবে, এই মাথা কাজ করবে না যে প্যাটে খাবার ঢুকে যাবে বেশি। পরিমাপ মতো খাবার খেতে হয়, পরিমাপ বেশি হয়ে গেলে পরে এ মাথায় আর কাজ করবে না। এই জন্য ওলামায়ে কেরাম যারা বিজ্ঞ আলেমে দিন তাদের প্যাট মোটা হয় না, আপনারা তো বক্তাদেরকে খাওয়াইতে খাওয়াইতে প্যাট মোটা করে দিচ্ছেন, কথা বলছেন। ছাত্র বয়সের প্যাট বড় হওয়া তো দূরের কথা, পেট ভরি তো খাবার খাইতে পারিনি। গল্প না গল্প না, আমার ইতিহাস আমার এলাকার মানুষ জানে, গোস্তগুলো শুকিয়ে চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গেছিল, বিছানায় শুয়া উঠতে পারি নাই, উঠাইতে হতো। বাড়িতে এসে দুধ খেতে দিল মা, রহিমা আল্লাহ আল্লাহ তাকে জান্নাত ফেরদাউস দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমার মা প্রত্যেকেরই মা, একজন বুড়া মানুষ লয়ার রাজশাহী কোর্টের, মায়ের গান বানাইছেন। আমি চিন্তা করলাম বুড়া মানুষটাও মার কথা ভুলে না, আল্লাহ আকবার, মা কি জিনিস, আরে মা, মার মতো জিনিস দুনিয়াতে কিচ্ছু নাই রে ভাই। যার মা নাই তার দুনিয়া নাই, তার সুখ শান্তি কিচ্ছু নাই, সতে না হাজারে মনে হয় এক একটা পাবেন ভালো ঠিকঠাক আছে, তাও নাই মনে হয়, আমার মনে হয় নাই। যার মা নাই তার দুনিয়া নাই, সব কিছুই শেষ। এই জন্য দোয়া করবেন আল্লাহ মাকে তুমি নিও না, মা যেন থাকে। মা একটা মুরগি, মুরগি ঝড় বৃষ্টি সব সময় ও পাখা দিয়ে এইভাবে আগলে রাখবে, আর বাবা হচ্ছে মুরগা, বাবা হচ্ছে মুরগা। যতদিন মা আছে ততদিন আপনার সাথে আছে, মা আছে এই জন্য কুরকুর কুরকুর করে ঘুরে বেড়াবো। যেমনই মা নাই এ বাবা মুরগা কোন দিকে আর এক মায়ের কাছে চলে গেছে, আপনার খোঁজ খবরই রাখবে, একদম মুরগা। বাবের বাপের চরিত্র হচ্ছে একদম মুরগার মতো, মুরগা, বুঝছেন তো? হাড়কে কথা বুঝছেন, হাড়কে কথা বুঝেন না? আরে ভাই হাড় কথা বুঝেন না, বুঝেন না? হ্যাঁ, হাড়কে হাড়কে আর আপনার ঘেজে একই কথা, কেন আপনার বুঝবেন না? হ্যাঁ, হাড়কে বাড়ি মালদা, আপনার ঘে বাড়ি মালদা, ভাগ হওয়ার পরে না চাপাই আর নগা হয়েছে, বুঝছেন, একই কথা। আল্লাহ আকবার, হায়রে মা, আল্লাহ তুমি মা নিও না, সন্তানদের কাছে মাকে রাখো, আল্লাহ মাকে রাখো, বাপকে রাখো, দুটাকে রাখো, মানুষ হবে বড়ো হবে তারপরে নিও, একদম ছোটোকালে নিও না আল্লাহ, আর নিলে তুমি হেফাজত করো। আরে ভাই, বড়ো বড়ো আলেম যারা তাদের মা আগে হারাই, জানেন? বড়ো বড়ো আলেম যারা তাদের মা আগে হারায়, বড়ো বড়ো নবী যারা তাদের মা আগে হারিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আগে হারাই গেছে নাকি, মা হারাইছে ছোটোকালে, ছোটোকালে মা হারাই প্রত্যেকটি বড়ো বড়ো, অধিকাংশ শতে আপনি 90টা খুঁজে দেখবেন ইতিহাস মা হারাইছে, এতিম অথবা মা হারাইছে, মানে ওকে কষ্ট দিয়ে দিয়ে আল্লাহ মানুষ করেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর না 6 মাস পেটে মায়ের বাবা হারিয়ে দিলেন, বাবা মুখই দেখতে পারলেন না, 6 বছর বয়সে মা হারিয়ে দিলেন, বলেন এ ছোট্ট বাচ্চা বাবা মায়ের ঘরে ঢুকে কি তার উপর দিয়ে অতিবাহিত হয়েছে। একটা আশ্রয় কেন্দ্র মার কাছে থাকতেন,
বাসায় ঢোকার পরে অবশ্যই বিছানাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাত বুলিয়েছেন, কেঁদেছেন, ধরে ধরে কাঁদে নাই, কাঁদে নাই। মা মরলে বুঝবেন, আপনাদের মা যাদের মরে না তারা তো বুঝবেন না, আমি তো বুঝি। আমার মা মারা গেছেন 7 মাস পরে আমি খবর পেলাম। যে আমাকে খবরটা দিয়েছিল সেদিন আমাকে দুঃখের সংবাদ দিয়েছিল, আর এ লোকটা আজ পর্যন্ত খালি আমাকে দুঃখই দিতে চায়, কষ্টই দিতে চায়। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। সে একজন মাদানী, আমার এলাকার একজন মাদানী, সৌদি আরবে আমার উপর মিথ্যা কেস করেছিল, 2 মাদানী মিলে। আল্লাহ এদের হেদায়েত দান করো, আর বিচার তুমি করো এদের, আমি এটা মাফ করবো না। অন্যায়ভাবে আমাকে মামলায় ফাঁসিয়েছিল, এজন্য আল্লাহকে বিচার দিয়েছি। এটা বিচার আল্লাহ করেছেন, এমন বিচার করা করেছেন, মুখ চেড়া কথা বলতে পায় না, বেহায়া বেসরম বলে কথা বলে। আমার হলে পরে নাউজুবিল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে, আমি দেশ ছেড়ে পালিয়ে যেতাম, কিন্তু বেহায়া বেসরম এই জন্য জনগণের সামনে আসতে পারে। আল্লাহ বিচার করেছেন, আরও বিচারের অপেক্ষায় আছি। এটা তো দুনিয়াতে হচ্ছে, আরও হবে, আর কেয়ামতের দিন তো হবেই হবে বিচার এদের। অন্যায়ভাবে জুলুম করেছে আমার উপরে। ভাইয়ার আমার, যা হোক, কি বলছিলাম, কেন বলে দিলাম এই কথাটা, হ্যাঁ কেন বলে দিলাম এই কথাটা, হ্যাঁ দুঃখের সংবাদ দিয়েছিল ওই লোকটা, মা মারার সংবাদ। এ লোকটা আজও চায় খালি আমি দুঃখী থাকি, কিন্তু আল্লাহ তাআলা খালি সুখী দিচ্ছেন, সুখ দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, ওর আল্লাহু আমিন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কেউ ঠেকাতে পারবে না, এজন্য কেউ কাউরে হিংসা করবেন না। হিংসা, আমি রুমে বসে বললাম, যে হিংসা করে তার থেকে হতভাগা পৃথিবী তার কেউ না। 1 নম্বর তার সমস্যা হচ্ছে যে আল্লাহ তাআলা যার জন্য যতটুকু নির্ধারণ করেছে এটা তাকদীর বলে না, এই তাকদীরকে সে মেনে নিতে পারছে না। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনি একটা ভালো বাড়ি, ভালো গাড়ি নিয়ে, ভালো সুন্দরী একটা বউ নিয়ে সুখে শান্তিতে চলবেন, একটা ভালো চাকরিও দিয়েছে আল্লাহ। এটা কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন না, কিন্তু আপনি এটা সহ্য করতে পারছেন না। এর মানে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছেন আপনি, আল্লাহ যেটা ওর জন্য নির্ধারণ করেছে এটা আপনি মেনে নিতে পারছেন না, এই জন্য আপনি তাকদীরে বিশ্বাসী না। এই হিসাবে আপনাকে কাফেরও বলা যায়, কিন্তু কাফের ফতোয়া দিচ্ছি না। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে হিংসা করে রাত দিন 24 ঘন্টা খালি জ্বলে। আমি যে ওর উপরে কেস করলাম যে দুনিয়াতে যেন আর আসতে না পারে, কেস কি করেছিল আমার উপর জানেন, জঙ্গি কেস করেছিল, জঙ্গি কেস। কি কেস আমি তাও বলে দিচ্ছি, আমার বুকে সাহস আছে, সততা আছে, সত্য এবং হকের উপর আছি, এদের জোর গলায় বলছি কিয়ামত পর্যন্ত বলে যাব। আর এই হিংসুটারা জ্বলে পুড়িয়ে মরবে সারা জীবন ইনশাআল্লাহ। কেস করেছিল কি, যে সৌদি আরব থেকে টাকা নিয়ে আমি আফগানিস্তান তালেবানদেরকে দিয়ে আসি, বলে নাউজুবিল্লাহ, যে তালেবানদের বিপক্ষে আমি বক্তব্য দিয়েছি, যাদেরকে আমাদের ওস্তাদেরা পছন্দ করতেন না, আমি নাকি তাদেরকে টাকা দিয়ে হেল্প করতে যাই, বলে নাউজুবিল্লাহ। ভাগ্য ভালো যে আমার খানদানে গোষ্ঠীতে কে কখনো আফগান তো দূরের কথা, পাকিস্তানি পা দেয়নি, স্বাধীনের আগেও দেয়নি পরও দেয়নি, ভাগ্য ভালো এটা। যার কারণে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমার ফার্স্ট টু লাস্ট আমার লাইফ আপনাকে বিবরণ দিয়ে দিচ্ছি, কোথায় লেখাপড়া, কোথায় চাকরি, কোথায় কী করেছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি এর সাথে আমার জড়িত পান তাহলে যেখানে আছি এখানেই কিয়ামত পর্যন্ত থেকে যাব, কোনো দিন আপনাকে বলবো না এখান থেকে বের হব। আর যদি না পান, আপনার তদন্তের ত্রুটি যদি থাকে, অলসতা করেন, 1 মিনিট যদি আমাকে এখানে থাকতে হয়, কেয়ামতের দিন আপনাকে ছাড়বো না। আমি বসে বেরিয়েছিলাম, আমাকে কোটে টোটে নেয়নি, একটা রুমে স্পেশাল করে সম্মান টম্মান দিয়ে রেখেছিল, আবার সম্মানের সাথেই আমাকে আমার চাকরিতে তারা বহাল করে ডোনেশন দিয়ে ক্ষমা টমা চেয়ে তারা আমাকে সসম্মানে বিদায় দেন, এবং বলেছিল তোমাকে প্লেনের টিকিট করে দিচ্ছি পৌঁছে যাও। আমি না, আমি নিয়ত করেছি যে জিদ্দাতে যেহেতু আমাকে নিয়ে এসছেন, আমি মক্কা যাব, উমরা করব, তারপরে যাব, আমি নিজে চলে যাব, আপনাদের হেল্প লাগবে না। তো নিজে চলে গেছি, আল্লাহ আকবার। আর ওখান থেকে বের হয়ে উমরা কাজ শেষ করে পাঞ্জাবি করায় করতে গেছি, দেখে এজাজ মামা ওখানে, প্রথম সাক্ষাৎ মামার সাথে, আল্লাহ আকবার। আল্লাহ সবাইকে হায়াতে তাইয়াবা দান করুন। বুঝেছেন ভাইয়ারা, আমার সত্যর উপরে থাকবেন। এই হিংসুটার
সমস্যা, 24 ঘন্টাও খুদে 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 দুঃখে 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 মারা যায়, হ্যাঁ সহ্য করতে পারেন আপনাকে, আপনি সব সময় টেনশন, হায় 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 হায়, আজকে আবার চাপাইতে মাহফিল করছে, ওই যে প্রচার হচ্ছে না, আজকে আবার চাপাইতে, আরে নওদা পাড়া যে দেখলাম ইজতেমাতে বসেছিল, এত বড় একটা অনুষ্ঠান সেদিনও তার মাহফিল, হ্যাঁ কালকে ইজতেমা পার করে আবার দিনাজপুর চলে যাব, দিনাজপুর থেকে লাইভ দে, আরে দিনাজপুরে মাহফিল আজকে, কিরে থামেই না তো, সহ্য করা যাবে বলেন, সহ্য করা যাবে বলেন, সহ্য করতে পারবে না। এই হিংসা যারা করে খালি এদের একটা সব থেকে বড় শাস্তি, সারা জীবন খালি জ্বলবে পড়বে। এই দরকার কি হিংসা করা, ওই ভাই হিংসা করার দরকার কি বলেন, আজ থেকে হিংসা করবেন না, আল্লাহর কাছে ওয়াদা করেন কাউরে দেখে কোনো হিংসা করবেন না, বরঞ্চ বলবেন আল্লাহ উমুকের সন্তান বড় আলেম হয়েছে, তুমি কবুল করো আমার সন্তানকে বড় আলেম বানাও, এভাবে দোয়া করবে। আল্লাহ উমুকে সুন্দর একটা চাকরি পেয়ে গেল, আল্লাহ আমাকে একটা চাকরি দিয়ে দাও, ধ্বংসের দোয়া করবেন না যে ও ধ্বংস হয়ে যাক, এটা হিংসা, আল্লাহ তাকে দিয়েছো আমাকে দাও আল্লাহ, আর সব সময় শুকরিয়া জ্ঞাপন করবেন, বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়াজে মাহফিলে মজলিসে বলবেন আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রী বসে বসে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, কল্পনার বাইরে দিবে আল্লাহ আপনাকে, লাইন সাকার তুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া জ্ঞাপন করো নিশ্চয় নিশ্চয় আমি বাড়িয়ে দিব, আর যদি কুফরি করো নাফরমানি করো না শুকরিয়া করো, মনে রেখো আমার আজাব কঠিন, আমার আজাব তোমাকে পাকড়াও করবি করবি। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, সদা সর্বদা শুকরিয়া জ্ঞাপন করবেন, আল্লাহ খালি বরকত আর বরকত দিয়ে ভরে দিবে আপনাকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এলো অর্জন করার জন্য কয় নম্বর বলেছি, 9 নম্বর, 10 নম্বর হচ্ছে সফর করলেই হবে না, যেতে 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 আপনি চলে গেলেন একদম শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় মুলবি পাওয়া যাবে ভালো, হ্যাঁ শ্রীলঙ্কা গেলে হবে না, চীন গেলে হবে না, যেতে হবে একদম জায়গা মতো যেখানে এলেম পাওয়া যাবে সেখানে যেতে হবে, জায়গা মতো যেতে হবে, বোঝা গেল? 10 নম্বর, যার কাছে যেতে যাবেন যার থেকে শিখবেন সে অবশ্যই ভালো জ্ঞানী হতে হবে এবং আন্তরিক হতে হবে, সব আলেম আলেম তৈরি করতে পারে না, জানেন সব আলেম আলেম তৈরি করতে পারে না, সব আলেম দিয়ে আপনার বিজ্ঞ দক্ষ দীপ আলেম তৈরি হয় না, একটা শিক্ষা আছে আমাদের দেশে যেটা হয় অনুবাদ 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 করাই দেওয়া হয়, আর আরেকটা শিক্ষা যিনি আসলে আলেম তৈরি করার কারিগর তিনি ক্লাসে 2টা 4টা 5টা কথা বলবে, এই কথার মাধ্যমে তার চাকার স্পিড এত বেড়ে যাবে সপ্তাহ ধরে চলবে, তাকে মারাপিটা লাগবে না, আমি ছাত্রদেরকে মারি না মানি না, তবে একটা ছাত্র এদিক ওদিক তাকাবে সাহস পাবে না, একটা ছাত্র পড়া করে না করে ক্লাসে আসবে এই সাহসও পাবে না, কথা বুঝেছেন? আলহামদুলিল্লাহ এই ছাত্রকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলো ধরাই দিতে হবে, মুনাজার আবহাস আমরা করি কেমনে করি, এই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস আপনাকে এখান থেকে বের করা শিখতে হবে, এই যোগ্যতা অর্জন করতে হলে একদম যেদিন থেকে মিজান পড়া শুরু হবে, যারা ছাত্র তারা জানো, যারা আলেম ওলামা তারা জানেন, মিজান যদি দুর্বল থেকে যায় অর্থাৎ নাহু এবং সরফে যদি দুর্বল থেকে যায় তাহলে পারে ডিপ আলেম হওয়ার সুযোগ হারিয়ে গেল, ও আর ডিপ আলেম হতে পারবে না, এটা মনে রাখবেন। এই জন্য ছোট্ট ছোট্ট মাদ্রাসা এইগুলো হচ্ছে ভিত্তি, এগুলোকে বেশি মজবুত হতে হবে ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায় আমি মাত্র 3 বছর পড়াবো, 3 বছর পরে কোনো এবারত তাদেরকে অনুবাদ করা লাগবে না, যেটা আমার এখান থেকে আলিফবাদ থেকে পড়বে, আর যারা বাহির থেকে এসেছে এদেরকে অনুবাদ করতে হবে। এখনও আলহামদুলিল্লাহ আমি ক্লাস নিচ্ছি সরাসরি, ভাইয়েরা আমার যাদেরকে পড়াচ্ছি নিজে শান্তি পাই, যদিও তারা আমার আলিফবাদের ছাত্র না কিন্তু মাত্র 2 বছর পড়ে 3য় বছরে পড়েছে, এদেরকে পড়িয়ে আমরা শান্তি পাই, আমি বললেই বুঝে তারা এবারত খুব ভালো পড়তে পারে, আরবি বলতে পারে, 1 বছর পরে 2য় বছরে পা দিলে আরবি বলতে পারে ভালোভাবে, আর 3য় বছরে আরও ভালো পারে,
আর চতুর্থ বছরে অনেকগুলো আরবি বলতে পারে। আমি চ্যালেঞ্জ করছিলাম 3 বছর, এখন বলতে পারে আমি 2 বছর একটা ছেলে আরবিতে কথা বলবে, লিখবে, পড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমি নিজে ক্লাস নিতে লেগেছি। আল্লাহর কাছে দোয়া করবেন, চাঁপাইনবাবগঞ্জের ছাত্র আমার মাদ্রাসায় বেশি, শুধু রাজশাহী না, নওগাঁতে মহিলা তো চাঁপাইনবাবগঞ্জের মেয়ে পড়ে, একটা দুটা না 10-12টা পড়ে, আপনারা হয়তো জানেন না। বাংলাদেশে একমাত্র মাদ্রাসা যে মাদ্রাসায় কোনো পুরুষ ঢোকার ক্ষমতা রাখে না, আলহামদুলিল্লাহ। গেট 3টা তালা দেওয়া থাকে, একটা দুটা না। আমার বাপ হলো পরে ঢুকতে পারবে না যদি পারমিশন না পায়। একবার পারমিশন দিয়ে দিয়েছি, এই জন্য আর হয়তো ফোন করা লাগবে না। পারমিশন ছাড়া কাউর জন্য গেট খোলা যাবে, খুলবে না, এমনভাবে সেটাকে কন্ট্রোল করা হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এটা ওয়াসিস রহমত, কল্পনা করতে পারবেন না। ফেরেশতার মতো তাদেরকে তৈরি করা হয়। একজন হাফেজা কমপ্লিট করে আপনাদের এলাকায় আছে, কোথায় চাকরি করে, এলাকারই মেয়ে। ভাইর আমার মূসা আলাইহিস সালাম একজন দক্ষ শিক্ষকের সন্ধানে দৌড়াচ্ছেন, আল্লাহর আদেশ হয়েছে তাই। এই জন্য দক্ষ শিক্ষকের কাছে ছাত্র দিতে হবে। দক্ষ শিক্ষক যদি ছাত্রকে না পড়ায় তাহলে দক্ষ হতে পারবে না। এখানে আরও কিছু কথা বলার আছে, আমি 2 লাইন বলে দিই তাহলে মনে হবে। প্রথমেই ইমাম বুখারী রহিমুল্লাহ তার পাড়ার ইমামের কাছে কোরআন মুখস্ত করেন, তার গ্রামে এলাকার সব থেকে বড় টিচারের কাছে 70,000 হাদিস মুখস্ত করেন। এরপরে টিচার বলল, আমার কাছে আর দেওয়ার মতো কিচ্ছু নাই বাবা, এই বুখারা আফগানে তোমার কোনো শিক্ষক নাই, এবার যদি তুমি শিখতে চাও তাহলে মক্কা মদিনায় যেতে হবে। এই মক্কা মদিনায় ওনার মা এই এতিম বাচ্চাটাকে রেখে চলে আসলেন, বলেন সুবহানাল্লাহ। একটা সন্তানকে এভাবে 1,000 কিলোমিটার দূরে যে রেখে আসা, এটা একটা মায়ের জন্য কত কষ্টকর, এটা ওই মা ছাড়া পৃথিবীর কেউ বুঝে না। এজন্য মায়েদেরকে বলবো, সন্তানকে যদি শিক্ষিত করতে হয়, আলেমের দিন বানাইতে হয়, তাহলে আপনাকে আপনার ইমাম বুখারী রহিমুল্লাহর মায়ের মতো পাথর হতে হবে। পাথর না হলে সন্তান আলেমের দিন তৈরি করা সম্ভব হয় না। মূসা আলাইহিস সালাম এলেম অর্জন করার জন্য সেই দক্ষ যোগ্য শিক্ষকের তালাশে যাচ্ছেন। আর 10 নম্বর হলো না, 10 হয়েছে। শুধু দক্ষ হলে হতে হবে না, মোত্তাকি হতে হবে। আল্লাহু আকবার। খাজির আলাইহিস সালাম এমন আল্লাহর ওলি, এমন আল্লাহ ভীরু, যে উলুল আজম সমস্ত নবীর মধ্যে 4 জন নবী সব থেকে পাওয়ারফুল নবী, সব থেকে বড় নবী। এই 4 জনের একজন হচ্ছে মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামকে ছাত্র বানাচ্ছেন আর একজন আল্লাহর বান্দার, তাহলে বুঝতে হবে ও আল্লাহর কত তাকওয়া পরহেজগারী মানুষ ছিলেন, কত হায়ার পাওয়ারের আল্লাহ ভীরু মানুষ ছিলেন, চিন্তা করতাম। সুতরাং এলেম থাকলে হবে না, এলেমের সাথে সাথে পরহেজগারিতা তাকওয়া থাকতে হবে, আল্লাহ ভীরুতা থাকতে হবে। যে আলেমের আল্লাহ ভীরুতা নাই, ওই আলেমের চারানাও দাম নাই। কারণ কোরআন সম্পর্কে ইবলিস আমার থেকেও বেশি জানে, কিন্তু ইবলিসের চারানা আল্লাহর কাছে দাম নাই, এই জন্যই যে তার আল্লাহ ভীরুতা নাই। বুঝেছেন না বুঝেন নাই? আমাদের প্রিয় এক ছাত্র এই মাদ্রাসারই কৃতি সন্তান, এই তাকওয়ার ব্যাখ্যা দিয়েছে, তাকওয়ার কথা বলেছে। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহ ভীরুতা। এক কথায় তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে, বান্দা পাপ পাপের মাধ্যমে মাঝে আর আল্লাহর মাঝে দেওয়াল কায়েম করা। চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান, আপনি আমের রাত 2-3টার দিকে ঢাকার থেকে এসে রিক্সার থেকে নামলেন, নামার পরে দেখছেন টকটক করছে ফজলি আম। এ সময় তো আম টাম খুব কম পাওয়া যায়, ভালো আম। আপনি ঢাকাতে বহুদিন ছিলেন, আম খেতে পান নাই, মন চাচ্ছে আমটা পেড়ে রাতে রাতে শেষ করে দিই। রাত তো এখন 2:30-3টা বাজে, কে দেখে? কেউ তো দেখে না। ঠিক আমটা পাড়ার জন্য আপনি হাত দিয়েছেন, এভাবে মনে হয়েছে আল্লাহর কথা। কেউ দেখে না কিন্তু আল্লাহ তো দেখছে। সাথে সাথে হাত টেনে নিয়ে বললেন যে না, এই হলো তাকওয়া, এই হলো মুত্তাকি। এটা রিক্সাওয়ালা হতে পারে, এটা রিক্সাওয়ালা হতে পারে, বড় বক্তা হলেই হবে না, বড় আলেম হলেই হবে না। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, পরিচালক, বড় বক্তা হয়ে যদি আমি মানুষের টাকা চুরি করে খাই, নাউজুবিল্লাহ, তাহলে আমার চারানা দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তুমি মাফ করো,
আল্লাহ সহি সহি পথে, সরল পথে, হালাল পথে চলার তৌফিক দান করো হে রব। মানুষের একটা টাকাও যেন আমার শরীরে, আমার পরিবারের শরীরে, অন্তরে নাকি পেটে না যায়। আল্লাহ মাহমিন, আল্লাহ তুমি প্রকৃত আলেমে দিনের কাতারভুক্ত করে নেবার। আল্লাহ মাহমিন, ভারত মোত্তাকি পরেজগার আলেমের কাছেই সন্তানকে দিতে হবে। বক্তব্য শুনে কোনোদিন পরেজগারিতা প্রকাশ পায় না, বক্তব্য এটা হচ্ছে প্র্যাকটিস। এখানে যে সন্তানগুলো বক্তব্য দিয়েছে, এরা এখনই যদি এভাবে বক্তব্য দেয়, মুলবি হওয়ার পরে কেমনে বক্তব্য দেবে এটা তো বুঝতে পারছেন। ভাইয়ের আমার, বক্তব্য দেওয়ার জন্য আলেম হওয়ার দরকার নাই, বক্তব্য যে কেউ দিতে পারে, যার কারণে আপনাকে কলেজ পড়ার ছাত্র এ দেশের সেরা বক্তা আছে না নাই, হাজার হাজার তার মাহফিলে মানুষ হয়, কলেজ পড়া, ও কোরআনও পড়তে জানে না, হাদিসও পড়তে জানে না, বুঝি না কিছু, তারপরও সে সেরা এবার দেশের, চাপার জোর আছে, মনে হচ্ছে যে সমস্ত আলেমের সে হেড, সমস্ত আলেমের মধ্যে সেরা আলেম, ভাব সবই আলাদা কথাবার্তা, যার কারণে মানুষ মনে করে ওরে বাপ রে বাপ এত বড় রে, মানে কথার স্টাইলে আপনি মনে করবেন যে বিশাল বড় আলেম, এটা নয়। বক্তব্য দিয়ে শুনে কখনো আলেমের বিবেচনা করবেন না, আল্লাহ বুঝা তৌফিক দান করুন। তাই এখন তো শুরুই করলাম, কেমন লোকজন তো নড়াচড়া করে না, কারণ সবাই এখন সাগরে আছে, এখনো খাজির আসালামকে পাই নাই, এ মাছ গেল কোথায়, সামনে কি ঘটতে যাচ্ছে জানার দরকার নাকি, শর্টে বলে যাই, মামা যেহেতু বলছেন 12টা বেজে গেল, কাজী কালকেও তো কাজ অনেক, পরের দিনও তো কাজ, পরের দিনও কাজ, পরের দিনও কাজ, ওরে আল্লাহ, আল্লাহ রহম করো। এখানে পড়াই, ওয়াজ করি, তারপরে আবার সকাল 8টায় যেয়ে ক্লাস নিই। এ বাংলাদেশে একটাই ফকির পরিচালক আছে, যে ফকির ফকিরনি পরিচালক, যে নিজেও ক্লাস নেই, কথা বলছেন, এটা ফকিরনি পরিচালক, টাকা পয়সা নাই, কষ্ট মষ্ট করে দিন পার করি। ভাইয়ের আমার দোয়া করবেন, আল্লাহ যে অবস্থায় মাদ্রাসা চালানোর সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এটা আমি আল্লাহ কাছে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। ভাড়া বিল্ডিংয়ে আল্লাহ যে টিকিয়ে রেখেছেন, এটাই তো বেশি, 3টা মাদ্রাসা, 2টা রানিং আছে, 4টা করেছিলাম ঢাকাতে, ওরে বাপরে বাপ, পালাই এসছে ওখান থেকে ছেড়ে ছেড়ে, ঢাকায় মাদ্রাসা করা যাবে না নিজের জমি ছাড়া, এই জন্য চলে এসছে, পরের জমিতে ছিল এটা। আল্লাহ আকবার, ভুল করে একদিন এক রাতের পথ অতিক্রম করে গেছেন, এবার সফর সঙ্গী বলছে মাছ তো আশ্চর্যজনক ভাবে চলে গেছে, আমি তো ভুলিয়ে গেছি আপনাকে বলতে পারি নাই, আর শয়তানে ভুলিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম রাগ হন নাই, আরে ওইটাই তো আমি খুঁজছি, ওইখানেই আছে, ওইখানেই আছে, আল্লাহ বলে দিয়েছেন এই মাছ যখন যেখানে যেদিকে যাবে ওইখানে আমার বান্দাকে পাবা। আল্লাহ আকবার, বলছে আলা যালিকা মা কুননা নাবগি, আরে বৎস এটাই তো আমি খুঁজছি, এটাই তো খুঁজছি, এই জায়গাটাই তো খুঁজছি, হায় 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 হায়, চিন্তা করেছেন। শিক্ষা 11 নম্বর, শয়তান মুলবির পিছে বেশি থাকে, বুঝছেন, মুলবির থেকে ভুল হয়ে গেলে আপনি টেনশন করেন না, মন খারাপ করেন না, শয়তান আপনার পিছে লাগিয়া করবে কি, আপনি বেশির থেকে বেশি একটু আল কায়দা বাড়াই দেবেন, এতে শয়তানের কোনো লাভ নাই, তেমন কোনো লাভ নাই, কিন্তু মুলবি যদি হয়ে যায় তাহলে পরে ওর মাথায় হাত দিয়ে সারা গোষ্ঠী কাঁদবে, যে এক মুলবি যে কি ঘটাবে এই দেশে আল্লাহই ভালো জানে, এক ইবনে তাইমিয়া গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে, এক শেখ মতিউর রহমান মাদানী প্রত্যেকটি বেদাতির কলিজাকে কাঁড়া করে রেখে দিয়েছে, বলে সুবহানাল্লাহ, এক ডাক্তার জাকির নাইক প্রত্যেক বাতালের আপনার খানটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, খান খান করে দিয়েছে, দিয়েছে না দেয় নাই, এক মুলবির দ্বারা কি যে ঘটে যাবে শয়তান নিজেও জানে না, এই জন্য মুলবি হয়ে যাক এ কথা শয়তান মেনে নিতে পারে না, তাই মূসা আলাইহিস সালামকে নবী হয়েও তার সফল সঙ্গীকে ভুলিয়ে দিয়েছে শয়তানে, দিয়ে একদিন এক রাত এক রাতের রাস্তা হাঁটাইছে, বাপরে বাপ, যা তা কথা নাকি জি, মা মুর ঠিক আছে ঠিক আছে।
দোয়া করবেন মামা জি ইনশাআল্লাহ, আপনি আসেন। আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন। আল্লাহু আমিন। আলেম ওলামা যতদিন বেঁচে থাকবে এই মাটিতে ততদিনই আল্লাহর রহমত নাজিল হবে। আপনারা আলেম ওলামাকে ছেলা খেলা মনে করেন না। ভাইয়ের আমার মূসা আলাইহিস সালামকে আরে ওইটাই তো যাচ্ছে, ফাতদ্দা দুইজনে আবার চলতে লাগলো কোন দিকে, আলা আসারিহিমা, যেদিকে যে বালুর ওপর দিয়ে হেঁটে হেঁটে এসছে তো পায়ের দাগ পড়ে আছে, যেভাবে এসছে যেদিক দিয়ে এসছে ঠিক ওইদিকে কসাসা একদম ওইদিকে ব্যাক করলো। যেতে 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 ফাওয়াজাদা আব্দান আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। ফাওয়াজাদা দুইজনে যাইয়া খাজির আলাইহিস সালামকে ওই জায়গাতে যে পেয়ে গেলেন, খাজির আলাইহিস সালামকে পেয়ে গেলেন। খাজির কেন নাম রাখা হলো? খাজির মানে তরুতাজা, ঘাসপালা লতা হয় নাই, যে বৃষ্টি তো হচ্ছে তো তরুতাজা হয় নাই। খাজির আলাইহিস সালাম যেখানে শুইতেন ওইখানেই আপনার ঘাসপালা থাকতো না হয়ে যেত। আল্লাহ দেখছেন বরকত, আল্লাহর একজন ওলি আল্লাহর বান্দার বরকত দেখছেন, যে মাটিতে থাকবে ওই মাটিতে বরকত নাজিল হয়। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কয় আইনামা কুন, যেখানে থাকো সেখানে মোবারক, তুমি সেখানে বরকত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই জন্য যেই মহল্লায় যে গ্রামে যে এলাকায় ভালো পরেজগার মোত্তাকি আলেম থাকে ওই এলাকার জন্য ওই আলেম ওই মোত্তাকি ওই পরেজগার হচ্ছে নিয়ামত, খবরদার এদের কদর করবেন, এদের সাথে বিয়াদবি করবেন না, আবার বেশি করতে করতে পূজা করতে লেগেন না, ঠিক আছে। বলছে পেয়ে গেলাম ওখানে যাওয়ার পরে আমার বান্দাকে পেয়ে গেল, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, ওই খাজিরকে আর একটা ব্যাখ্যা আছে, উনি হাতে যেটাই নিতেন সেটাই সবুজ হয়ে যেত, মানে মরা গাছ এটা হাতে নিতেন ওটা তাজা হয়ে যেত, মরা একটা ঘাস হাত দিলেই তাজা হইত, যেখানে গাছে একটা বেড়ে যাচ্ছে তাজা হইত, একটা মানুষ কানায় আছে হকে হাত দিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে, গালটাল জড়ো হয়ে গেছে তাজা করে দেবে, কথার কথা আর কি, বুঝছেন। এই হলো তার মানে পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, এই বরকত তার মধ্যে দিয়েছিলেন। এই খাজির আলাইহিস সালামকে পেয়ে গেলেন, বলছে কেমন খাজির? আমার পক্ষ থেকে রহমত দ্বারা তাকে বেষ্টন করা ছিল, রহমত আল্লাহর রহমত তার সাথে। আল্লাহ আকবার। আর কি আমার পক্ষ থেকে তাকে আমি এলেম দান করেছিলাম যেটা অন্য কাউকে দান করিনি, বলে সুবহানাল্লাহ। এই খাজির আলাইহিস সালাম, তাহলে বোঝা যাচ্ছে এলেম অর্জনের জন্য একজন ভালো আলেম হওয়ার জন্য আল্লাহর রহমত তার সাথে থাকতেই হবে, আর আল্লাহর রহমত যদি চাইতে হয় পাইতে হয় হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, ঠিক আছে, সোজা পথে থাকতে হবে, বেঁকা পথে চলা যাবে না, হিংসা বিবাদ চুগুলখড়ি বাটপারি মুনাফিকি একজন আরেকজনকে গণ্ডগোল লাগিয়ে দেওয়া মারামারি কাটাকাটি হিংসা হাসাদ ফাসাদ বেহায়া বেপনা বেহায়াপনা কোনো কিছু করা যাবে না, একদম ভালো একজন নারী হতে হবে, ভালো একজন মা হতে হবে, ভালো একজন সন্তান বাবা হতে হবে, তাহলে পরে আল্লাহর পক্ষ থেকে এই রহমত এবং এলেম পাবেন, তার চাছাড়া পাবেন না, রহমত আল্লাহর থাকতে হবে, তাছাড়া এলেম হবে না। আল্লাহু আকবার। কত নম্বর হলো? রহমত থাকতে হবে, পেয়েছেন তো না? আর একটা শিক্ষক শিক্ষা পেলাম, ১৩ নম্বর, ভালো আলেম সবসময় দূরে দূরে থাকে। খাজির আলাইহিস সালাম জনসম্মুখে ছিলেন না, দূরে থাকতেন, আর যেগুলো ভাঙ্গা ঢোল এগুলো আপনার বাড়িতে খালি ঢোল বাজাবে, আমি সব থেকে বড় আলেম, আমি সব থেকে বড় আলেম, বুঝছেন। আর ভালো আলেমেরা দূরে দূরে থাকবে, নিজকে বলবে না আমি বড় আলেম, কিন্তু কাজে কর্মে দেখতে পাবেন যে বড় আলেম, কিন্তু বাস্তবে সে বলবে না, বাস্তবে দেখা যাবে কিন্তু মুখে বলবে না আমি বড় আলেম, এটাই বড় আলেমের পরিচয়। বড় আলেম বলা হয় কাকে? যে সকল সমস্যার সমাধান দিতে পারে, মাসলাগত সমস্যার সমাধান, কোরআন হাদিস গত যত সমস্যা আছে সমাধান দিতে পারে। আমি আমার ছাত্রদেরকে বলে দিই, তুমি বড় আলেম কখন হবা? যেদিন কোরআন সুন্নাহ যে কোনো লাইনের যে কোনো শব্দের সমাধান দিতে পারো, যেখানে অন্য মূলবি ঠেকেছে ওখানে তুমি সঠিক কথা বলতে পারছ, সঠিক সমাধান দিতে পেরেছ, তখন বুঝবা যে তুমি আলেম হয়েছ, বড় আলেম হয়েছ, একই বড় আলেম বলা হয়। বুঝেছেন না বোঝেন নাই? এবার চলি, তারপরে কি বললাম জেনে,
বড় আলেম কোথায় থাকে? দূরে থাকে। তাহলে বড় আলেমকে খুঁজে নিতে হবে, বড় আলেমকে কি করতে হবে? খুঁজে নিতে হবে। কালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিম তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। খাজির বহু দূর থেকে এসেছি আপনার থেকে জ্ঞান অর্জন করার জন্য, আপনি কি আমাকে সাথে নেবেন? আপনার সাথে সাথে আমি থাকব, আপনার ছাত্র হতে চাই। আমাকে একটাই জিনিস, আল্লাহ যা আপনাকে শিখিয়েছেন রুস্ত সেটা আমাকে দিবেন। রুস্ত বলা হয় সঠিক জিনিসের জ্ঞান যার মাঝে থাকে। হ্যাঁ, আল্লাহ আমাকে রুস্ত দাও মানে সঠিক জিনিস দাও যেটা আমি চোখে দেখতেছি, এরকম এটা সঠিক। কোরআন সুন্নার সাথে মিল রেখে চোখে দেখা। কেমনে চোখে দেখা? যার কোরআন সুন্নারের গভীর জ্ঞান আছে সে এটা ভালো মন্দ বুঝতে পারে আল্লাহর পক্ষ থেকে। একে ইলমে লুদুনি বলা হয়, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ নিজে ঢাইলা দিয়ে দিয়েছে এটা, এটা লেখাপড়া করা হয়নি, লেখাপড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তাআলা এভাবে যখন দেয়, বুঝছেন? তাহলে ভাইয়েরা আমার, এবার শিক্ষা নিয়ে কথা না বলে আমি সামনে চলে যাই। এলেম অর্জনের জন্য ধৈর্য ধারণ করতে হবে, ভুলে গেলে পরে বুঝে নেবেন শয়তান ভুলিয়ে দেয়, শয়তানের পক্ষ থেকে হয়। আর বুঝে নিতে হবে আপনাকে শিক্ষকের সাথে ভালো ব্যবহার করতে হবে, শিক্ষক যা বলবে তা মেনে নিতে হবে। খাজির আলাইহিস সালাম বলছে, ও কাইফা কাল ইন্নাকা লান তাসতাতিয়া তাতিয়া মাইয়া সাবরা, মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। আল্লাহর কিছু সময় দিয়ে দাও আল্লাহ, বুঝলেন? কই ধৈর্য ধারণ করতে পারবে না? এরপরে মুসা সাল্লাম বলছে পারবো। শিক্ষক ছাত্র শর্ত সারায়ত করে এবার সফর শুরু করছে। সফর থেকে গেল, সাগরের সফর শুরু হলো, স্থলের সফর শেষ হলো। ভাই পালাপাল।